সাবস্ক্রাইব করুন OMI94 চ্যানেলকে, পাশে থাকা বেল আইকনটি টিপুন এবং ডেলি নতুন নতুন টেক ভিডিও সবচেয়ে প্রথমে দেখতে থাকুন। হ্যালো অ্যান্ড ওয়েলকাম ফ্রেন্ডস, OMI94 ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, আজকের এই ভিডিওতে দেখাবো কিভাবে বন্ধুরা আপনারা আপনাদের ফোনে আসা নোটিফিকেশান এবং কল সবগুলোই একটি মেয়ে আপনাদেরকে বলে দিবে। হ্যাঁ বন্ধুরা, আপনি ঠিকই শুনতে পেরেছেন যে আপনার ফোনে কোনো কল আসলে কিংবা কোনো নোটিফিকেশান আসলে একটা মেয়ে আপনাকে পড়ে পড়ে বলে দিবে যে, মানে যে নামের থেকে আসবে তার নামটা বলে দিবে যে আপনার ফোনে এরকম একটা কল আসছে, যে আপনি যে নামটা, আপনার নামটা আপনি যদি সেভ করে রাখেন তার নামটাই বলে দিবে এবং নোটিফিকেশান। বন্ধুরা, এমনটা হয়ে থাকে অনেকেই, আমরা অফিসে থাকি কিংবা অনেক কাজে বাজে ব্যস্ত থাকি, সব সময় অনেক নোটিফিকেশান আছে যেগুলো আমাদের কাজে লাগে না, তো আমাদের সেটা নোটিফিকেশান আসার সাথে সাথে আমরা হয়তো বা ভাবি কোন নোটিফিকেশান, কীসের নোটিফিকেশান আসছে, তো সেগুলো দেখার জন্য উত্তেজিত হয়ে পড়ি এবং আমাদের সময় লস করে আমরা ফোনের কাছে গিয়ে সেই নোটিফিকেশানটা দেখি, কোনো কাজের না। তো এই নোটিফিকেশানটা আসার সাথে সাথেই আপনাকে বলে দিবে যে এই কোথা থেকে নোটিফিকেশানটা আসছে, তো সেটা বলে দিলে আমি, মানে আপনি, আমি সবাই সতর্ক হয়ে যাব যে হ্যাঁ এই নোটিফিকেশানটা কোথা থেকে আসছে, তাই আমাদের আর সময় নষ্ট হবে না এবং কোনো প্রকার কল আসলে সেই কলটাও সেই মেয়েটা পড়ে আমাদেরকে শোনাবে। তো বন্ধুরা, চলুন সেই কাজটি কী করে দেখাবো ছোট্ট একটা অ্যাপ্লিকেশনের মাধ্যমে, চলুন দেখা যাক। তো আমি প্লে স্টোরে চলে যাচ্ছি, দেখুন যাওয়ার পর দেখতে পাচ্ছেন টকিং নোটিফিকেশান গার্ল নামের একটি অ্যাপ্লিকেশান, এর রেটিংটা হচ্ছে 1 মিলিয়ন দেখতেই পাচ্ছেন এবং মানে রেটিং হচ্ছে 4.2 এবং 1 মিলিয়ন ডাউনলোড করছে, বুঝতেই পারছেন কত জনপ্রিয় একটা অ্যাপ্লিকেশান বন্ধুরা। তো আমি এখান থেকে কেটে দিচ্ছি, কেটে দেওয়ার পর নোটিফিকেশান গার্ল নামের একটা দেখুন লোগো চলে আসছে উপরে, তো এটার উপর জাস্ট ট্যাপ করে দিচ্ছি। ট্যাপ করার পর আপনিও এরকমভাবে প্রথম অবস্থায় আসবে, আসার পর আপনি ট্যাপ করে দেবেন, ট্যাপ করার পর একটু লোডিং নেবে, মানে একটু সময় নেবেন, তারপরে নোটিফিকেশান অ্যাক্সেস করতে বলবে আপনাকে। এখান থেকে দেখুন নোটিফিকেশান অ্যাক্সেস মানে অন করে দিতে বলবে, অ্যালাউ করে দিবেন, তারপরে ব্যাগে চলে আসবেন। দেখুন এখান থেকে ব্যাগে চলে যাচ্ছি আমি, যাওয়ার পরে আমি আবারও নোটিফিকেশান গাল এটায় ঢুকবো, ঢোকার পরে এরকম অ্যালাউ চাইবে, আপনি অ্যালাউ দিয়ে দেবেন। তো বন্ধুরা দেখুন, এরপর অ্যালাউ করার পর এরকম একটা নতুন একটা ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে, তো আসার পর জাস্ট দেখুন এখানে অন অফ লেখা আছে, জাস্ট এটার উপর ট্যাপ করে দেবেন। ট্যাপ করার পর এটা অ্যাক্টিভেট হয়ে যাবে, আপনার এই নোটিফিকেশান বারটা এখান থেকে দেখুন নোটিফিকেশান অ্যাক্টিভেটার মানে অ্যাক্টিভ হয়ে গেছে। হওয়ার পরে আপনার কিছু সেটিং করতে হবে, যে সেটিংগুলো আমি এখন দেখিয়ে দেবো আপনাদেরকে, তো জাস্ট এখান থেকে স্ক্রোল করবেন, এখানে দেখুন চলে আসবে। আসার পর এখানে একটা, যেহেতু ফ্রি অ্যাপস তো এখানে আপনার অ্যাড শো করতে পারে, তো আপনি এটাকে কেটে দিবেন। দেখুন ক্লোজ দিয়ে দিলাম, ক্লোজ দেওয়ার পর দেখতে পাচ্ছেন সেটিং নামক অ্যাপ্লিকেশন, এখানে সেটিংয়ে চলে যাবেন। সেটিংয়ে যাওয়ার পরে দেখুন এখানে চারটা অপশন, প্রথমের দিকে যে চারটা অপশন দেখুন, ভার্চুয়াল নোটিফিকেশান, নোটিফিকেশান বার আইকন, তারপরে অপটিমাইজেশন নোটিফিকেশান, তারপরে স্নেক টু স্টপ স্পিক, দেখতে পাচ্ছেন এই চারটা আপনি অন করে দেবেন। অন করার পর প্রথম অবস্থায় অনই থাকবে, তো আপনি এটাকে অন করে রাখবেন যদি অফ থাকে। তো প্রক্সিমিটি মুড দেখতে পাচ্ছেন, এই অফটা, এইটার কাজ হচ্ছে বন্ধুরা, আপনারা যদি যখন আপনারা ফোনটা আপনাদের ব্যাগে কিংবা আপনাদের পকেটে রাখবেন, তখন দেখবেন কোনো প্রকার নোটিফিকেশান আসবে না, তার জন্য আপনি এখানে একটা টিক দিয়ে দেবেন। মানে এটা কাজ করবে হচ্ছে সেন্সরের সাহায্যে, আমাদের এটা এইটার কাজ হচ্ছে সেন্সরের সাহায্যে, তো আপনি এটাকে দিবেন না। তারপরে দেখুন স্পিক এক নেম, এটাকে উপর টিক দেওয়া থাকবে প্রথমেই, তারপরে পারফেক্স টেক্সট দেখতে পাচ্ছেন, এই যে প্রিফেক্স মানে এখানে আপনার কী নামটা, প্রথমে কী নাম আসলে মানে আপনাকে ডাকবে, তো আপনি এখান থেকে যে কোনো একটা নাম দিয়ে দেবেন। আমি দেখুন এখান থেকে আমার চ্যানেলের নামটাই দিয়ে দিচ্ছি 94, ওকে করে দিলাম। দেখুন আমি এরকম করেই দিচ্ছি, দেখুন ওকে করে দিলাম। ওকে করার পর তারপরে নিচের দিকে চলে যাবেন, দেখুন স্পিক কলার নেম এটা টিক দেওয়া থাকবেই প্রথম দিকেই, তারপর দেখুন আরেকটা আছে যেখানে রিড নোটিফিকেশান টেক্সট লিমিট, এখানে দেখতে পাচ্ছেন এখানে আপনার মানে আপনার কয়টা, কতগুলো ক্যারেক্টার মানে আপনি মানে পড়ে আপনাকে এই মেয়েটি শোনাবে, সেগুলো আপনি যদি চান ফুল আপনার কন্ট্যাক্ট যতগুলো আসছে আপনার ফোনে সবগুলো আসলেই মানে কোনো প্রকার কল আসলে, কোনো প্রকার নোটিফিকেশান আসলে সবগুলোই বলে পড়ে শোনাবে সে, সে যদি চান তাহলে রিড ফুল কন্টেন্ট দেখতে পাচ্ছেন, এটার উপর জাস্ট ট্যাপ করে দিবেন। ট্যাপ করার পর জাস্ট এখানের কাজ শেষ, ব্যাগে চলে আসবেন। ব্যাগে চলে আসার পর দেখুন এরকম সুইপ করবেন, সুইপ করার পর দেখতে পাচ্ছেন মডেল রিডার মানে কীরকম চাচ্ছেন আপনি, এখান থেকে যদি চান এখান থেকে স্পিক মানে কথাটাও আপনি শুনে নিতে পারেন, কেমন ভয়েস, আপনি ভয়েসটা চেঞ্জ করতে পারবেন, এখান থেকে গিয়ে আপনি ভয়েস চেঞ্জও করে নিতে পারবেন। তো বন্ধুরা এইভাবে আপনারা একটু ঘাঁটিয়ে দেখবেন সফটওয়্যারটা, তাহলেই বুঝতে পারবেন, ভলিউম এখান থেকে আপ ডাউন করতে পারবেন। তো বন্ধুরা
আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন, কমেন্ট করে আমাদের আপনাদের মূল্যবান বক্তব্য আমাদেরকে জানাবেন এবং কী ধরনের ভিডিও আপনারা পেতে চান সেই ধরনের ভিডিও আমরা ওমি আর 94 চ্যানেল থেকে আপনাদের জন্য আপলোড করে দেবো। তো আপনার কমেন্টে আপনারা জানিয়ে দেবেন। তো বন্ধুরা, আজকের মতো এখান থেকেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে বন্ধুরা। বাই বাই।